অনামিকা নিজের শাশুড়ি মার সাথে চাষবাস করছিল। ঠিক সেই সময় তার স্বামী রমেশ সেখানে আসে। অনামিকা, তোমার বাবা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। তিনি নিজে এসেছেন, বাড়িতে তিনি অপেক্ষা করছেন, চলো তাড়াতাড়ি। তার কথা শুনে অনামিকা খুব আনন্দিত হয়। কি বলছো গো তুমি, এত বছর পরে বাবা এখানে এসেছেন, তুমি সত্যি বলছো তো? সে আনন্দে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। সে দেখে সত্যি তার বাবা সেখানে এসেছেন। তা দেখে অনামিকা খুব আনন্দিত হয়ে ওঠে। বাবা তুমি কেমন আছো? এত বছর পর নিজের মেয়েকে দেখে তার বাবাও খুব আনন্দিত হন। মা অনামিকা, তুমি হোটেলের জন্য টাকা চেয়েছিলে না, তাই আমি নিয়ে এসেছি। কি বলছো বাবা, এই প্যাকেটে টাকা আছে? এত টাকা তুমি কোথায় পেলে? এটা টাকা নয়, এটা এমন জার যেটি রোজগারের জন্য আশীর্বাদ দেয়। ও বাবা তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর সে হাসে আর বলে, এই জারটিকে একবার খুলে দেখো, এটা খুলে দেখো, তখন তুমি বুঝতে পারবে কিভাবে জাদু হয়। এভাবে অনামিকার বাবা বলেন। তারপর অনামিকাও হ্যাঁ বলে আর ওই জারটিকে খুলে দেখে। খুলে দেখে জারটি তো খালি। তারপর সে বলে, কই বাবা কোথায় ম্যাজিক হলো? তারপর অনামিকার বাবা বলেন, এক মুঠো চাল এনে এই ডাব্বার মধ্যে ছুঁড়ে দাও, তখন তুমি বুঝতে পারবে। তারপর অনামিকাও মাথা নড়িয়ে হ্যাঁ বলে ভেতর থেকে এক মুঠো চাল এনে সেই ডাব্বার মধ্যে ছুঁড়ে দেয়। তারপর সঙ্গে সঙ্গে ওই জারের ভেতর থেকে একের পর এক সুস্বাদু খাবার, বিরিয়ানি একের পর এক বেরিয়ে আসে। এসব কিছু দেখে তো অনামিকা অবাক হয়ে যায়। বাবা এসব সত্যি না স্বপ্ন? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কবে জাদুবিদ্যা শিখলে আবার? আরে বোকামে, তোমার জন্য শুধুমাত্র আমি স্বামীজির সাথে দেখা করেছিলাম, তাকে তোমার ঘরের সব পরিস্থিতির কথা খুলে বলি। আর তোমাকে চাষের জমিতে পরিশ্রম করতে হবে না, তা বলে তিনি এই মায়াবী জারটি দিলেন। যদি তুমি শুধুমাত্র এক মুঠি চাল এই জারের মধ্যে দাও, তাহলে এটা তোমাকে রকমারি খাবার বিরিয়ানি দেবে, আর এভাবে তুমি অনেক লাভ করতে পারবে। এভাবে অনামিকার বাবা তাকে সব কথা খুলে বলে। ততক্ষণে অনামিকার স্বামী এবং শাশুড়ি মা চাষবাসের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। তারা সেখানকার সব দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। তারপর অনামিকা নিজের স্বামী এবং শাশুড়ি মাকে সব কথা খুলে বলে। এসব কিছু শুনে তারা খুব আশ্চর্য হয়। এ তো সত্যি ম্যাজিক, আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এরপর আমাদের জীবন নিশ্চিত রূপে পাল্টে যাবে, আপনার অনেক ধন্যবাদ শ্বশুরমশাই। এভাবে রমেশ কৃতজ্ঞতা জানায়। পরে তারা তিনজনে মিলে সেই সুস্বাদু বিরিয়ানি খায়। দুদিন পর্যন্ত অনামিকার বাবা বিজয় সেখানে থাকেন, তারপর তিনি ফিরে যান। তারপর তারা নিজের বাড়ির সামনে একটি বিশাল বড় বোর্ড লাগায়, তাতে লেখা ছিল জৈত্রা স্পেশাল বিরিয়ানি সেন্টার। বোর্ডটি দেখে সকলেই সেখানে আসতে শুরু করে। লোকেরা সেখানে বিরিয়ানি অর্ডার করে আর খেতে লাগে। বিরিয়ানির স্বাদ অদ্ভুতভাবে সুস্বাদু হতো। সকলেই অনামিকার অন্যদের এত প্রশংসা করত যেন মনে হতো যে সেখানে ছাড়া আর বিরিয়ানি কোথাও পাওয়াই যায় না। তখন থেকে অনামিকা সেই মায়াবী ডাব্বার মধ্যে এক মুঠো চাল ছুড়ে দিত আর স্পেশাল বিরিয়ানি সেখান থেকে নিয়ে নিত। এভাবে তারা নিজেদের সেই হোটেলটিকে একটি বিশাল বড় বিরিয়ানি হোটেলে বদলে ফেলে। পরে তারা বড় একটি বিল্ডিং বানায় আর সেখানেই সকলে থাকতে শুরু করে। এভাবে পুরো পরিবার অনেক টাকা রোজগার করতে লাগে। তারপর একদিন বিজয় সেখানে আসে আর এসে অনামিকাকে বলে, মা অনামিকা, স্বামীজি যে সময় দিয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে। তিনি আমাকে এই কৌটোটা একটি শর্তে দিয়েছিলেন, এবার এটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তার এরকম কথা শুনে অনামিকা বলে ওঠে, এটা কি বাবা, তুমি এই শর্তের কথা আগে বলনি তো? হঠাৎ করে যদি তুমি নিয়ে যাও তাহলে আমরা রোজগার করব কি করে? অনামিকা, তোমরা অনেক টাকা রোজগার করেছো, এবার সেই টাকা দিয়ে নিজেদের একটা হোটেল শুরু করো। তারপর অনামিকা এত দ্বিধা করে বলে
যেন সে ওই মেশিনটি ফেরত দিতে আর চায় না। দেখো মা, তুমি আমাকে এটা ফেরত দাও বা না দাও, মেশিনটি ফেরত দেওয়ার সময় তো হয়ে গেছে। অন্য গরিব পরিবারের কাছে এটাকে যেতে হবে। তুমি খুশি খুশি এটাকে দিয়ে দাও, না হলে এটা নিজে নিজেই নিজের স্থানে পৌঁছে যাবে। অনামিকার বাবা এভাবে বলেন। তার কথা শুনে অনামিকার কিছু বলতে পারে না। ততক্ষণে তার স্বামী আর শাশুড়ি মা এসে বলেন যে সেই মেশিনটা নিয়ে যেতে। অনামিকা তা শুনে খুব দুঃখিত হয়ে যায়। ইতিমধ্যে সেই মেশিনটি নিজে নিজেই অদৃশ্য হয়ে যায়। দেখলে মা, এবার বাড়ি যাও, ভালো হবে তোমার সাথে। এভাবে বলে অনামিকার বাবা সেখান থেকে চলে যান। অনামিকার বাড়ির লোকেরাও ভুলে যায় যা কিছু হয়েছিল, আর হোটেল চালাতে লাগে। তাদের হোটেল আগের মতনই চলতে লাগে। যখন এখানে এরকম হচ্ছিল, ওদিকে মেশিনটি একটি গরিব পরিবারের কাছে পৌঁছে যায়। যেখানে তারা থাকতো সেখানেই তারা একটি হোটেল শুরু করে। সেই মেশিনের কৃপাতে তারা অনেক টাকা রোজগার করে আর ধনী হয়ে যায়। তাদের বড়লোক হওয়ার পরে সেই মেশিনটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর আবার একটি গরিব পরিবারের কাছে পৌঁছে যায়। এভাবে স্বামীজির দ্বারা দেয়া সেই মেশিন অনেকের জীবনে আলো ভরে দেয়, মানুষের মুখে হাসি ফোটায়, তারপর আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বজরঙ্গপুর নামের গ্রাম ছিল, সেখানে সারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। সারদার বাড়ির কাছে একটি নদী ছিল। সারদার গ্রামটি খুব সুন্দর হওয়ার ফলে সেখানে অনেক টুরিস্ট আসত ঘুরতে। নদীর ধারে সারদাদের ফুচকার ঠেলা ছিল। সারদা আর অনামিকা দুজনে মিলে সেই ফুচকার ঠেলা চালাত। ফুচকার সব জিনিসপত্র তারা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসত। একদিন সারদা, মা অনামিকা, আর কিছুদিনের মধ্যে বর্ষা নামবে যে, প্রত্যেক বছর এই নদীতে বন্যা আসে, যদি এবছরও বন্যা আসে তাহলে আমরা কি করে ব্যবসা চালাবো? যখন বর্ষা নামবে তখন ভাববো না মা, এখন থেকে এত চিন্তা করার কি প্রয়োজন? যদি আমরা আগে থেকে না ভাবি তাহলে কি করে চলবে? এটাই আমাদের জীবিকা চালাবার একমাত্র স্রোত, এটার কথা না ভেবে থাকা যায়? যদি এই ব্যাপার তাহলে আপনি বলুন কি করা যায়। যখনই নদীতে বন্যা হয় মানুষেরা সুরক্ষিত স্থানে চলে যায়, আর সেখানে খাবারও পায় না। প্রত্যেকবার এই হয়, অন্তত এবার যেন মানুষেরা ভালো করে খাবার পায়। আমাদেরকে সেরকম কিছু চিন্তা করতে হবে, তাতে আমাদের ব্যবসাও চলবে আর মানুষেরা না খেয়ে মরবে না। আপনি যা বললেন তা তো একদম ঠিক, কিন্তু বন্যায় ফুচকার ঠেলা কি করে চলবে? তার জন্য আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। যারাই নদীতে আসবে তাদের জন্য নৌকার ব্যবস্থা করা হবে। আমরাও একটা নৌকো ভাড়ায় নিয়ে নেব, আর তাতে ফুচকা রেখে সেগুলোকে বিক্রি করব। আরে বাবা, নৌকো কেনা এত সোজা নয় মা, তার জন্য আমাদের অনেক টাকা লাগবে। তাহলে আর কি করব তুমি বলো। আমাদের বাগানে অনেক কাঠের টুকরো পড়ে আছে, তা দিয়ে আমরা একটি নৌকো বানাবো মা। সে তো বেশ বলেছো, কিন্তু নৌকো বানাতে গেলে অনেক পরিশ্রম লাগবে যে মা। সেসব আমার উপরে ছেড়ে দিন মা, গ্রামের শেষ প্রান্তে রমন নামে কার্পেন্টার আছে, আমি তার সাহায্য নিয়ে নেব। বুদ্ধিটা বেশ ভালো দিয়েছো, তাহলে আর দেরি কিসের, যাও তুমি কাজে লেগে পড়ো, এখানে ঠেলা আমি সামলে নেব। এই বলে সারদা তাকে পাঠিয়ে দেয়। অনামিকা কার্পেন্টার রমনের কাছে যায় আর তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসে নৌকো বানাবার জন্য। দুদিনের কঠিন পরিশ্রমের পরে তারা ফুচকার আকারের একটি নৌকো বানায়। তারপর কিছুদিন পরে গ্রামে বন্যা হয়। মা, আর দেরি করে কোনো লাভ নেই, আমাদের ফুচকার ব্যবসাটিকে নৌকোতে নিয়ে যেতে হবে। যে তারপর সে যা বলে সেরকম ভাবে সারদা আর অনামিকা নিজের ফুচকার ব্যবসার সব জিনিসপত্র নিয়ে নৌকোয় চলে যায়। ইতিমধ্যে বন্যার জল বেড়ে যায়। অনামিকা নিজের ফুচকার ব্যবসার সব প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নৌকোয় উঠে পড়ে আর সেখানে নিজের ব্যবসা শুরু করে। শাশুড়ি মা, এই বন্যার মধ্যে ফুচকার ব্যবসা চালানো খুবই কঠিন ব্যাপার। যখন সবাই দুর্ভিক্ষের প্রকোপে, তখন তাদের কাছে টাকা কোথা থেকে আসবে?
তাহলে এখন আমরা কি করব মা? এমনি তো মা, যদি আমরা তাদেরকে ফুচকা না বিক্রি করি তাহলে সব খাবার জিনিস পচে যাবে, যে আমরা তাদের কাছে টাকা না নিয়ে তাদেরকে খাইয়ে সাহায্য করব। বেশ ভালো বলেছো, কিন্তু আমাদের কাছে নিজেরই কিছু খাবার নেই, যদি বিনা মূল্যে সব দিয়ে দিই তাহলে আমরা কি করে বাঁচব? সর্বপ্রথম আমাদেরকে এই বন্যা থেকে বেরোতে হবে, তারপর না হয় ভাববো কি করব। এখন আমাদের গরিবদের সাহায্য করা উচিত, এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে? ঠিক আছে, যা তোমার ইচ্ছে, আমি তোমার মতন বাবা অত মহান নই, যা তোমার ভালো লাগে তাই করো। আমার মিষ্টি শাশুড়ি মা, আপনি আমার সব কথা শোনেন। এভাবে অনামিকা শাশুড়ি মার প্রশংসা করে। তারপর তাদের কাছে যা ফুচকা ছিল সেগুলো গিয়ে তারা লোকেদেরকে খাওয়ায়। দু তিন দিন কোনোভাবে কেটে যায়, তারপর দুর্ভাগ্যক্রমে সেই ফুচকার নৌকোতে ছাঁদা হয়ে যায় আর নৌকোর ভেতরে বন্যার জল ঢুকে যায়। হে ঈশ্বর, বন্যার থেকে বাঁচার জন্য আমরা এই নৌকো বানিয়েছিলাম, যদি এই নৌকোটি ডুবে যায় তাহলে আমরা কি করে বাঁচব? হে প্রভু, তুমি আমাদের প্রাণের রক্ষা করো। আপনি চিন্তা করবেন না মা, আমি আছি তো, একটু ভেবে দেখতে দিন কি করা যায়। তারপর সে চিন্তা করতে লাগে। ইতিমধ্যে যারা সাঁতার কাটছিল তারা অনামিকার বোটটিকে দেখতে পায়। তারা সেই বোটের কাছে আসে এবং টেনে টেনে সেই বোটটিকে নদীর তীরে নিয়ে যায়। তোমরা ঈশ্বরের রূপে আজ আমাদের রক্ষা করেছো, কিভাবে তোমাদের কৃতজ্ঞতা জানাবো জানি না, তোমরা না এলে আমরা জানি না কি বিপদের মুখে আটকে পড়তাম। বন্যার সময় আপনারা আমাদেরকে খাবার দিয়েছিলেন, এইটুকু না করলে চলে? তাহলে কি আর মানে হয় আপনাদের সাহায্য নেওয়ার? আমরা একই গ্রামে থাকি, একে অপরকেই তো সাহায্য করব আমরা। দেখলেন মা, যদি টাকার কথা ভেবে আমরা তাদেরকে সাহায্য না করতাম তাহলে আজ আমরা প্রাণ বাঁচাতে পারতাম না নিজেদের। বলে না, মানুষদের সাহায্য করলে সেই সাহায্যের প্রতিদান আমাদের কাছে ফিরেই আসে। তুমি একদম ঠিক বলেছো বৌমা, আমাদের কাছে যতটুকু আছে তা দিয়ে মানুষের সাহায্য করা উচিত, এটা খুব ভালো বিচার। যদি সকলে এভাবে করে তাহলে আর গরিব দুঃখী থাকবে না কেউ। তুমি ভালো কথা বলেছো, আমি খুব ভাগ্যবান যে তোমার মতন বৌমা পেয়েছি। ছোট থেকে আমরা যেভাবে জন্ম নিই বড় হই সেরকম ভাবেই আমরা বড় হয়ে ব্যবহার করি, তাই ছোট থেকে মা বাবাদের শেখানো উচিত নিজেদের বাচ্চাদের সাহায্য করা, তবে তো তারা বড় হয়ে সবাইকে সাহায্য করবে। এরকম বড় মনের শাশুড়ি বৌমার জন্য আজ আমরা এই পরিস্থিতি থেকে বাইরে বেরোতে পেরেছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম কথা শুনে তারা খুব আনন্দিত হয়।